কমপ্লিমেন্ট, যে অংশটা বাক্যটাকে কমপ্লিট করতে সাহায্য করে তাকে আমরা বলছি কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্টস এটা ওয়ার্ড ফ্রেজ ক্লোজ তিন ভাবে কিন্তু গঠিত হতে পারে। তো তার আগে জেনে রাখো যে কমপ্লিমেন্ট এটা মূলত তিন প্রকার, একটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, সেকেন্ড অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অ্যান্ড থার্ড হচ্ছে ভার্বাল কমপ্লিমেন্ট। তো প্রথম দেখবো আমরা সাবজেক্টিভ কমপ্লিমেন্টের জন্য, প্রথম দেখবো সাবজেক্টিভ কমপ্লিমেন্টের জন্য। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এটা ওয়ার্ড ফ্রেজ এবং ক্লোজ তিনটাই হতে পারে। ক্লোজ সাবজেক্টিভ কমপ্লিমেন্ট ওয়ার্ড ফ্রেজ এবং ক্লোজ তিনটা দ্বারা গঠিত হতে পারে। যেমন হি ইজ অনেস্ট, লক্ষ্য করো এখানে অনেস্ট এটা কিন্তু একটা মাত্র ওয়ার্ড ওয়ার্ড এবং এটা একই সাথে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ওকে নেক্সট ফ্রেজ, যেমন আব্দুর রহমান ইজ এ ফার্মার, তার মানে এখানে আব্দুর রহমান এবং এ ফার্মার দুজন কিন্তু সেম ব্যক্তি, তার মানে এটা হচ্ছে একটি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং এটা কিন্তু ফ্রেজে গঠিত হয়েছে কারণ এখানে একের অধিক শব্দ রয়েছে, এ এবং ফার্মার দুটা শব্দ এবং এটাও একই সাথে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখন ক্লোজ, যেমন দিস ইজ হোয়াট ইউ হ্যাভ অ্যাচিভড, এটা হয় যা তুমি অ্যাচিভ করেছিলে, অর্থাৎ এখানে একটু লক্ষ্য করো এখানে হি এবং অনেস্ট সেম জিনিস, একইভাবে এখানে আমাদের আব্দুর রহমান এবং এ ফার্মার দুজনই কি আমাদের সেম সত্তা না, একইভাবে এখানে দিস এবং হোয়াট ইউ হ্যাভ অ্যাচিভড এই দুটা কিন্তু সেম সত্তা বা সেম জিনিস, যার কারণে একই সাথে এটাকে আমরা বলতে পারি ক্লোজ একটি এবং এটা আমাদের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। একটু লক্ষ্য করো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এটা কিন্তু ওয়ার্ড ফ্রেজ ক্লোজ দ্বারা গঠিত হতে পারে, প্রথমে আমাদের ওয়ার্ড দ্বারা গঠিত হয়েছে, দেন আমাদের একটা ফ্রেজ দ্বারা গঠিত হয়েছে এবং থার্ড হচ্ছে আমাদের একটি পুরো ক্লোজ দ্বারা গঠিত হয়েছে। এখন অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট এটাও ওয়ার্ড ফ্রেজ ক্লোজ দ্বারা গঠিত হতে পারে, ওয়ার্ড ফ্রেজ ক্লোজ, যেমন উই মেড হিম ক্যাপ্টেন। একটু লক্ষ্য করো এটা হচ্ছে আমাদের অবজেক্ট এবং এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট, কিন্তু এটা কিন্তু ওয়ার্ডে গঠিত হয়েছে, এই দুইটা কিন্তু সেম জিনিস, তাই এটাকে আমরা বলছি অবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং এটা হচ্ছে আমাদের ওয়ার্ডে গঠিত হয়েছে। এখন ফ্রেজ, জাস্ট এটাকে যদি আমরা অন্যভাবে একটু লিখি যে
we made him our captain. লক্ষ্য করো এখানে এখন এটা হচ্ছে আমাদের অবজেক্ট এবং এই পার্টটা এটা কিন্তু আমাদের অবজেক্টিভ কমপ্লিমেন্ট অবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং এটা কিন্তু ফ্রেজে গঠিত হয়েছে এবং এই দুটো কিন্তু সেম জিনিস তাই এটাকে আমরা বলছি অবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্টটি ফ্রেজ দ্বারা গঠিত হয়েছে ক্লোজ We made him what he deserved. লক্ষ্য করো এখানে আমাদের অবজেক্ট আর এখানে পুরো কিন্তু একটা ক্লোজ এটা এটা কিন্তু কোনো ফ্রেজ না এটা ছিল আমাদের ফ্রেজ মানে একের অধিক ওয়ার্ড আওয়ার এবং ক্যাপ্টেন দুইটা ওয়ার্ড তাই এটা কোন ফ্রেজ বলছি আর এটা হচ্ছে আমাদের একটা ক্লোজ এবং একই সাথে এটা হচ্ছে একটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট কারণ এখানে অবজেক্টস এবং এই পার্টটুকু আমাদের সেম জিনিসকে বোঝাচ্ছে তাই এটাকে আমরা বলছি অবজেক্টিভ কমপ্লিমেন্ট তার মানে একটা জিনিস লক্ষ্য করো যখন আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলছি এটা কিন্তু ওয়ার্ড ফ্রেজ ক্লোজ সবগুলি দ্বারা গঠিত হতে পারে এখন তিন নম্বর আমাদের ভার্বাল কমপ্লিমেন্ট নাম্বার থ্রি ভার্বাল কমপ্লিমেন্ট ভার্বাল কমপ্লিমেন্টস তো ভার্বাল কমপ্লিমেন্টস এটাও ওয়ার্ড ফ্রেজ এবং ক্লোজ দ্বারা গঠিত হতে পারে ওয়ার্ড ফ্রেজ ক্লোজ দ্বারা কিন্তু গঠিত হতে পারে আমাদের ভার্বাল কমপ্লিমেন্টটি যেমন আই হ্যাভ মানি অর্থাৎ আমার টাকা আছে তার মানে এটা হচ্ছে কি আমাদের একটি ওয়ার্ড এবং একই সাথে এটা হচ্ছে আমাদের ভার্বাল কমপ্লিমেন্ট ভার্বাল কমপ্লিমেন্ট তো এটা কেন ভার্বাল কমপ্লিমেন্ট বলছি বা এর আগেরগুলোকে কেন অবজেক্টিভ কমপ্লিমেন্ট ভার্বাল কমপ্লিমেন্ট বলছি এটা আমাদের একটি কমপ্লিমেন্ট সম্পর্কিত ভিডিও আছে ওটা দেখতে পারো নেক্সট হচ্ছে আমাদের ফ্রেজ যেমন হি হ্যাজ এ পেন তার একটি কলম আছে দেখো এটা কি একটি ফ্রেজ কারণ এখানে একের বেশি শব্দ রয়েছে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে আমাদের পেন এবং এটি কিন্তু আমাদের ভার্বাল কমপ্লিমেন্ট ভার্বাল কমপ্লিমেন্ট ভার্বাল কমপ্লিমেন্ট এখন আসি ক্লোজ যেমন আই হ্যাভ হোয়াট ইউ হ্যাভ অর্থাৎ আমার আছে যা তোমার আছে লক্ষ্য করো এটা কিন্তু একটি ক্লোজ এবং একই সাথে ভার্বাল কমপ্লিমেন্ট ভার্বাল কমপ্লিমেন্ট কোন ভার্ব এখানে যে হ্যাভ ভার্ব আছে এটা আর এখানে হ্যাজ ভার্ব বা এখানে হ্যাভ ভার্ব তার মানে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি আমাদের কমপ্লিমেন্ট এটা মূলত আমাদের তিন প্রকার সাবজেক্টিভ কমপ্লিমেন্ট অবজেক্টিভ কমপ্লিমেন্ট ভার্বাল কমপ্লিমেন্ট এবং এই সাবজেক্টিভ কমপ্লিমেন্ট ভার্বাল কমপ্লিমেন্ট অবজেক্টিভ কমপ্লিমেন্ট এই তিনোটা কিন্তু আমাদের ওয়ার্ড এবং ফ্রেজ ক্লোজ দ্বারা গঠিত হতে পারে